خلافت امامت بلایت کرامت، خلافت امامت بلایت کرامت، شوق الگون راندھار پریو نبیر صحابہ. الحمدللہ رب العالمین والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আপনাদের প্রিয় অনুষ্ঠান সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের কারামত এর মধ্যে নতুন আরেকটি বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যে যেখানে বসে এই মুহূর্তে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের কারামত দেখছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। জি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করে নিই, যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জি আলহামদুলিল্লাহ, গত অনুষ্ঠানে আমরা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের পরিচয় সম্পর্ক কাকে বলে তা জেনেছি, পাশাপাশি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের সংখ্যা কত ছিল তাও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা জেনেছি, এবং মানব জাতিকে কেয়ামত পর্যন্ত সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর মধ্যে আনার জন্য, রাখার জন্য আল্লাহ তাআলা যে দুই অলৌকিক শক্তি সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তা সম্পর্ক আমরা জেনেছি। তা আসুন আজকে আমরা যে ব্যক্তি সম্পর্কে এই অনুষ্ঠান আমরা করছি, যে দাওয়াত ইসলামী চাচ্ছে আপনাকে আমাকে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের মহব্বত ভালোবাসা যেন আপনার আমার দিলের মধ্যে অন্তরের মধ্যে পাকাপোক্ত হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, যেন ওনাদেরকে ভালোবাসার ক্ষেত্রে যেন আমাদের কোনো কমতি না থাকে। কেন বলেছেন? জি হ্যাঁ, নিশ্চিত একটা কোনো কারণ আছে, থাকতে পারে, নাহলে কেন যে দাওয়াত ইসলামী ওই সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের স্পেশালিভাবে তাদের কারামত সম্পর্কে এই অনুষ্ঠানটা করার কী প্রয়োজন ছিল, কী দরকার ছিল? নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, অবশ্যই একটি কারণ রয়েছে। আসুন ওই কারণটি হচ্ছে আমরা আজকে জানবো কেন মাদানী চ্যানেলের মাধ্যমে যে এই অনুষ্ঠানটি করা হচ্ছে। যে হ্যাঁ আসুন, সর্বপ্রথম আমরা যে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ওই ব্যক্তিদের সম্পর্কে কে ইরশাদ করেছেন এবং ওই ব্যক্তিদের সান মান কীভাবে বর্ণনা করেছেন। জি হ্যাঁ, আমরাও তো মুসলমান, যে আমরাও সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে মহব্বত করি, এটা ভালোবাসার দাবিদার বলে থাকি, কিন্তু আপনি আমি কীভাবে ও সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের মান সম্মানকে, মান মর্যাদাকে অপর জনের কাছে, অন্যজনের কাছে উপস্থাপন করে থাকি? জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আসুন যে আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি বলেছেন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের সম্পর্কে। আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বাইনাত এর মধ্যে ইরশাদ করেছেন, যার মাফহুম অর্থটা আমরা শ্রবণ করিনি, যে নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। জি হ্যাঁ, আমরা একটু চিন্তা করে দেখি যে সত্যিকার অর্থে
সৎকর্মপরায়ণ ব্যক্তি কারা ছিল, যে আমরা গত অনুষ্ঠানে হয়তোবা একটি আয়াতে মুবারকা শ্রবণ করেছিলাম, আয়াতে মুবারকার মধ্যে এমনে বলা হয়েছে যে সৎকর্মপরায়ণ যারা আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। তো এই আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট, বসবাস করার বাগান যার নিচে নহরসমূহ প্রবাহিত সেগুলোর মধ্যে সদা সর্বদা থাকবে, আল্লাহ আজ্জা ওয়াজাল তাদের উপর সন্তুষ্ট এবং তারা তার উপর সন্তুষ্ট। এটা তারই জন্য যে আপন প্রতিপালককে ভয় করে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যে আমরা শ্রবণ করলাম যে এই নহরসমূহ জান্নাত, এই যে বাগান, এই নিয়ামতগুলি কাদের জন্য, যে তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাই আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। এবং শেষ পর্যায়ে এটাই বলেছেন যে আপন প্রতিপালককে ভয় করে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যে আমরা যদি একটু লক্ষ্য করে একটু চিন্তা করে দেখি যে আল্লাহ রাসূল এবং নবী এবং রাসূলদের পরে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানদের চাইতে কেউ আল্লাহ তাআলাকে ভয় করে না। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমরা একটু চিন্তা করে দেখি না, হযরত সাইয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন, হযরত সাইয়দুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন। যদি আমরা তো হয়তো উলামায়ে আহলে সুন্নতের মুখে এবং ইজতেমার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মুবাল্লিকের বয়ানের মাধ্যমে যে আমরা ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী সম্পর্কে শুনেছি, জানি যে তারা কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, যে এটাই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে বলা হয়েছে। জি, এই আয়াত মুবারকার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপার উপরে সন্তুষ্ট। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাহলে তারা কেমন মর্যাদা তাদের, যে ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের উপর সন্তুষ্ট। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখান থেকে একটা মাদিনী ফুল আমরা এটাই নিই যে আমরাও যদি ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে যদি মহব্বত করি, ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের যে আখলাক চরিত্র, ওই চরিত্রকে যদি আমাদের জন্য নাফিস করে নিতে পারি, আপন করে নিতে পারি আমরা, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের বরকতে, মহব্বত করার বরকতে, তাদের আদর্শকে অনুসরণ করার মাধ্যমে বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলাও আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অন্য এক জায়গায় বলেছেন, যার মাফহুম সারমর্মটা আমি বলছি, এরাই প্রকৃত মুসলমান। এরাই কে বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন এরাই প্রকৃত মুসলমান, তাদের জন্য মর্যাদাসমূহ রয়েছে তাদের প্রতিপালকের নিকট, আর ক্ষমা রয়েছে এবং সম্মানের জীবিকা। জি হ্যাঁ, এভাবে অপর এক আয়াতে মুবারকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যার মাফহুম অর্থ হচ্ছে ঐসব লোক যারা ইমান এনেছে এবং ঐসব লোক যারা আল্লাহ আজ্জা ওয়াজাল এর জন্য আপন ঘরবাড়ি ত্যাগ করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহ তাআলার অনুগ্রহের প্রত্যাশী, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এই আয়াতে মুবারকের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ তাআলা কোন ব্যক্তির উপর সন্তুষ্ট, যারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আপন ঘরবাড়ি ত্যাগ করেছেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, যে আমরা যে শুনেছি, জানি আমরা ইতিহাসের মধ্যে পড়েছি, হয়তো আমাদের উলামায়ে আহলে সুন্নতের বয়ানের মাধ্যমে আমাদের শোনার জানার সৌভাগ্য অর্জন হয়েছে, কিভাবে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, যে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কোথায় হিজরত করেছেন, ঘরবাড়ি ত্যাগ করে দিয়েছেন, কি করেছেন ঘরবাড়ি, যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছেন, তো ওই মক্কা শরীফের মধ্যে তাদের ঘর ছিল, বাড়ি ছিল, সন্তান ছিল, যে আত্মীয় স্বজন ছিল, সবাইকে ছেড়ে কোথায় আল্লাহ তাআলাকে রাজি করার জন্য এবং আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য সমস্ত কিছু কি দিয়েছেন, ত্যাগ দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আপনি আমিও কি যে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য ওইভাবে ত্যাগ দিচ্ছি? কেন না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর যে সন্তুষ্ট বলবেন কেন বলবেন না? আর যে ব্যক্তি যে নিজের সব কিছু কি দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, কাকে? আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। তো বর্তমান সময়ে আমরাও তো আল্লাহ তাআলার বান্দা রয়েছি, আমরাও তো আল্লাহ তাআলার যে রহমত পাওয়ার জন্য আশা থাকি,
আমরাও বলি না আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবে, হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, তাহলে ওই ব্যক্তিদেরকে তো আল্লাহ তাআলা কী করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা এই ব্যক্তির ব্যাপারে এই কোরআন পাকের মধ্যে এত মর্যাদাপূর্ণ, এত সম্মানের কথা, তাদের কী মর্যাদা, তাদের কী সম্মান, তা এর মধ্যে কী করছেন, বর্ণনা করছেন প্রিয় ইসলামী ভাইয়েরা। তার মানে বোঝা গেল, এর দ্বারা বুঝতে পারলাম যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের মর্যাদা অনেক অনেক বেশি। আজকে যারা আমরা যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের সম্মান করতে গিয়ে আমরা কোন অর্থাৎ অবহেলা করি, অর্থাৎ কৃপণতা করি, আজকে যারা আমরা সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের ভালোবাসতে, তাদের আখলাককে নিজের জিন্দগির মধ্যে, লাইফের মধ্যে আনার জন্য, বাস্তবায়ন করার জন্য আজকে আমরা অবহেলা করি, আজকে তারা আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার অর্থটা এমনই যে তোমরা আমার সাহাবিকে সম্মান করো। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা কে নির্দেশ দিচ্ছেন? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যে আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবিকে সম্মান করো। ফাইন্নাহুম খিয়ারুকুম, কেননা তারা তোমাদের চেয়ে উত্তম। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, সাহাবাই কারাম আলাইহিম রিদওয়ান আমাদের চাইতে হাজার 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 কোটি কোটি গুণ উত্তম, যেটার কোনো মেশাল নেই, যেটা বলার জন্য কোনো ভাষাও আমাদের নেই। হয়তোবা আল্লাহ তাআলা দয়ায় যে ওই সাহাবাই কারাম আলাইহিম রিদওয়ানদের কিছু আলোচনা করার সৌভাগ্য অর্জন হয়েছে, এটা তো আমাদের নাজাতের উসিলা হবে, না হলে আমাদের কী অকাত রয়েছে, কী মর্যাদা রয়েছে, কী সম্মান রয়েছে, কী এমন যোগ্যতা রয়েছে যে সাহাবাই কারাম আলাইহিম রিদওয়ানদের সম্মান বর্ণনা করবো, কিছুই তিনি আমাদের কাছে নেই। বাস এরপরও আজকে দাওয়াত ইসলামীর বরকতে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের জানার সৌভাগ্য অর্জন হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে ও সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে সম্মান করার তৌফিক দান করুক এবং ওনাদের মান মর্যাদা বোঝার তৌফিক দান করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, অপর এক হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি যে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের মর্যাদা কেমন, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান এর সম্মান কেমন, যে আমার কোনো সাহাবি যে স্থানে ইন্তেকাল করবে, আমার কোনো সাহাবি যে স্থানে ইন্তেকাল করবে সে স্থানের লোকদের জন্য তিনি নূর হবেন, সুবহানাল্লাহ, এবং কিয়ামত দিবসে তাদের অভিভাবক হবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কী সুসংবাদ যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ও সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদেরকে যথাযথভাবে সম্মান করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এতক্ষণ পর্যন্ত যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করেছি, যে আরেকটু আসুন আমরা আরেকটি বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করে নিই, যেটা মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যদি আমরা অন্তরের কান দিয়ে শ্রবণ করি এবং অনুধাবন করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা আমাদের অন্তর অনেক মদিনা মদিনা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার অপর এক হাদিসে মুবারকার মধ্যে এটাও ইরশাদ করেছেন, আসহাবি কান্নুজুম। হয়তোবা এই হাদিসে মুবারকাটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু আফসুস এরপর আমরা আমল করি নাই, অনুধাবন করি নাই, এই মোতাবেক আমরা চলি নাই, যার কারণে আজকে আমাদের এই অবস্থা, যার কারণে আমি সাহাবাই কারাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে কটূক্তিমূলক কথা বলতে, অসম্মানজনকমূলক কথা বলতে আপনার আমার বিবেকে বাধা দেয় না, আপনার আমার জবানের মধ্যে বাধা পড়ে না, বাস মুখ দিয়ে যেমন ইচ্ছে তেমন বলে ফেলি। যে আসুন আজকে আমরা ওই হাদিসে মুবারাকাটা আবারও শ্রবণ করি এবং নিজের ইমানকে মজবুত করে নিই এবং নিজের অন্তরের মধ্যে গেঁথে নিই যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে কী বলেছেন, তারা কেমন, তাদের মর্যাদা কেমন। জি হ্যাঁ আসুন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। জি হ্যাঁ, এই হাদিসে মুবারকার যেটা মাফহুম অর্থ হচ্ছে যে আমার সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলো নক্ষত্রের নিয়ে, কিসের নিয়ে, নক্ষত্র অর্থাৎ তারকা, আকাশের মধ্যে আমরা তারকা দেখি কি না? জি হ্যাঁ, যখন আকাশের মধ্যে রাত্রিবেলায় যখন সূর্য ডুবে যায়, তারকা উঠে, তখন আমরা দেখি, অনেক আনন্দ অনুভব করি,
অনেক দেখতে সুন্দর দেখায়। আল্লাহ তাআলা ওই তার সৃষ্টি জগতের একটি সৃষ্টি আসমানকে, ওই পৃথিবীর মধ্যে ওই আসমানকে কি অর্থাৎ ওই তারকা দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, ওই আসমানকে কি করেছেন সৌন্দর্যমণ্ডিত করেছেন, এবং ওই তারকার সাথে কি করেছেন, তুলনা করেছেন, কেন করেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সেটা জানার জন্য চেষ্টা করব। কি বলেছেন, আমার সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলো নক্ষত্রের নিয়ে, তোমরা তাদের মধ্যে যাকেই অনুসরণ করবে হিদায়ত পাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তার মানে বোঝা গেল যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান যেটা আমরা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ঈমান, যে সত্যের মাপকাঠি সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান হচ্ছেন কি সত্যের মাপকাঠি, এটা কেন, কারণ এটা তো আমার রাসূল বলেই দিয়েছেন, তোমরা তাদের মধ্যে থেকে যাকেই অনুসরণ করবে হিদায়ত পাবে। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানকে অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ারখান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন। উনি বলছেন যে সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল কি সুন্দর উদাহরণ, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে মুবারকার মধ্যে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন সাহাবাগণকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হিদায়তের নক্ষত্র ইরশাদ করেছেন, এবং অপর হাদিসে পাকে আপন আহলে বাইতগণকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নূহের কিস্তি বলেছেন। প্রিয় ইসলামী, একটু চিন্তা করে দেখি, আমরা সমুদ্রে যারা মুসাফির রয়েছি তাদের কি প্রয়োজন হয়, কিস্তির প্রয়োজন হয়, নৌকার প্রয়োজন হয়, জাহাজের প্রয়োজন হয়, কারণ কোনো ব্যক্তি জাহাজ ছাড়া কোনো নদী সাগর পাড়ি দিতে পারবে না, ওই পাড়ি দেওয়ার জন্য ওই ব্যক্তি থেকে কিসের প্রয়োজন হয়, জাহাজের প্রয়োজন হয়। আর আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাহাজ বলেছেন, কিস্তি বলেছেন কাকে, আহলে বাইতগণকে, কাকে, আহলে বাইতগণকে। এবং ওই জাহাজ সাগর পাড়ি দেওয়ার জন্য যেটা পথ দিক নির্দেশনা রয়েছে, রাস্তা রয়েছে, ওই রাস্তা হচ্ছে কি, যে আমরা সচরাচর জানি যে জাহাজ চলে তারকার অর্থাৎ দিক নির্দেশনার মাধ্যমে, যে এই তারকার মাধ্যমে এভাবে যেতে হবে, এভাবে যেতে হবে, এভাবে আমরা জেনে থাকি। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, তো এখান দ্বারা বুঝতে পারলাম যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে নক্ষত্র বলেছেন, এবং আহলে বাইতকে জাহাজ বলেছেন, এবং আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা যেন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদেরকেও মহব্বত করি, এবং আহলে বাইতগণকে কী করি, মহব্বত করি। এবং এর মাধ্যমে কি হবে, যে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের দিক নির্দেশনার মাধ্যমে এবং আহলে বাইতের সেই কিস্তির মধ্যে উঠে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আস্তে 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 মদিনা শরীফের দিকে চলে যাব, এবং ওই মদিনা শরীফের মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে মুবারাকাতে আমরা বুঝতে পারলাম যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদেরকেও মহব্বত করার জন্য বলেছেন, তাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন, এবং পাশাপাশি যে আহলে বাইত আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যে বংশধর রয়েছে, আওলাদ রাসূল রয়েছে, তাদেরকেও কী করার জন্য, মহব্বত করার জন্য, অনুসরণ করার জন্য আমাদেরকে বলেছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী আমাদেরকে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের মহব্বতও শেখাচ্ছেন, এবং আহলে বাইত আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বংশধরদের মহব্বতও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী আমাদেরকে শিখাচ্ছেন। জি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের ইমান হচ্ছে এটাই, আমরা তো যে সাহাবা ইকরামের ভালোবাসা নিয়ে, আমরা তো আহলে বাইতের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে ওই ভালোবাসার সদকায়, ওই ভালোবাসার মাধ্যমে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাফাআত সুফারিশ আপনার জন্য, আমার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নসিব হয়ে যাবে, এবং ওই শাফাআতের সদকায়, ওই সুফারিশের ওসিলায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে স্থান দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সাহাবা ইকরাম আলাইহি মুরিদওয়ানদেরকে অনুসরণ করা, অনুকরণ করা, এবং যেভাবে মহব্বত করা দরকার সেভাবে মহব্বত করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যে কোরআনে পাকের আয়াত মুবারাকার মাধ্যমে এবং আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় হাদিসে মুবারাকার মাধ্যমে সাহাবা ইকরাম আলাইহি মুরিদওয়ানদের কী মর্যাদা, কী সম্মান তা আমরা জানার জন্য চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে
সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের মহাব্বত করার এবং তাদেরকে অনুসরণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন আমরা জানব যারা আমরা হতবাগা রয়েছি, যারা দুর্ভাগা রয়েছি আমরা, যারা আজকে বর্তমানে শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার লোভ লালসার জন্য আজকে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে বিভিন্ন ধরনের গালি দিয়ে থাকি, কটূক্তিমূলক কথা বলে থাকি, এবং এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিতে গিয়ে অপর সাহাবাকে, অন্য সাহাবাকে আমরা ছোটো করে থাকি, অন্য সাহাবার মান মর্যাদা আমরা কমিয়ে ফেলি। আসুন প্রিয় ইসলামী ভাইরা, যারা আমরা এই ধরনের করি তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কী হুঁশিয়ারি দিয়েছেন। জি হ্যাঁ, আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফামান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাঈকাতি ওয়ান নাসি আজমাইন। যার অর্থ হচ্ছে যে তাদের গালি দিবে, অর্থাৎ আমার সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের গালি দিবে, তার প্রতি আল্লাহ তাআলা, তার ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ। প্লিজ একটু চিন্তা করে দেখুন যে কে দিচ্ছে অভিশাপ। যারা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের গালি দিবে তাদের ব্যাপারে বলছেন যে তাদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ। প্লিজ একটু চিন্তা করে দেখুন, হয়তোবা এর পরবর্তীতে যে সাহাবাই কেরামে ফেরেশতার কথা বলা হয়েছে, মানুষের কথা বলা হয়েছে, কিন্তু প্রথমেই তো আল্লাহ আজ্জা ওয়াজাল এর কথা বলা হয়েছে। একটু চিন্তা করে দেখুন, যদি আল্লাহ আজ্জা ওয়াজাল এর অভিশাপ যদি আপনার উপর আমার উপর এসে পড়ে, তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে? পারবো আমরা আল্লাহ তাআলার সেই অভিশাপকে সহ্য করতে? আল্লাহ তাআলার সেই অভিশাপ সহ্য করার ক্ষমতা কি আপনার আমার রয়েছে, আছে? প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা দুনিয়ার সচরাচর খুঁটিনাটি ছোটোখাটো কষ্ট অভিশাপ আমরা সহ্য করতে পারি না। তাহলে যে মালিক মুখতার, মালিক মতিন, যে মওলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে মওলা জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক, ওই মওলার অভিশাপ বলছেন কাদের উপর? যারা আমরা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে গালি দিই তাদের উপর। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর শুন এরপর কী বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফা ওয়ালা আদলা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কোনো ফরজ কবুল করবেন না এবং কোনো নফল কবুল করবেন না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে দেখুন না, যারা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে গালি দিচ্ছে তারাও কিন্তু নামাজ পড়ছে, তারাও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে ফরজ নামাজ আদায় করছে, নফল নামাজ আদায় করছে, রিয়াজত করছে, তাহাজ্জুদ গুজার হচ্ছে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কী বলেছেন, যারা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে গালি দেয় তাদের ফরজও কবুল হবে না, লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফা ওয়ালা আদলা, তাদের ফরজও কবুল হবে না, তাদের কোনো নফলও কবুল হবে না। প্রিয় স্থানীয় ভাইরা, আমরা সতর্ক হয়ে যাই, যেন জানি না আমরা কতটুকু সম্মান করতে পারি, কিন্তু যেন আপনার দ্বারা, আমার দ্বারা যেন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে যেন কোনো বেয়াদবি হয়ে না যায়। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমাদের দ্বারা, আপনার দ্বারা যদি সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের সাথে সম্মানের ক্ষেত্রে, তাদের জীবনী আলোচনা করার ক্ষেত্রে, তাদের ব্যাপারে যদি আমাদের মুখ দিয়ে কোনো কটূক্তিমূলক অসম্মানজনক যদি কোনো শব্দ বের হয়ে যায়, তাহলে এটা আপনার জন্য আমার জন্য অনেক বড় দুঃখের সংবাদ রয়েছে। কারণ এটা তো আমার রাসূল বলেই দিয়েছেন, এই হাদিসে মুবারাকা দ্বারা আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে কটূক্তিমূলক কথা বলা, গালি দেওয়া, খারাপ শব্দ ব্যবহার করা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং আমাদের জবানকে হেফাজত করুক। আসুন, যে সাহাবাই কেরামের সাথে বেয়াদবি করা এটা অনেক বড় গুনাহ। গুনাহ কিনা? অবশ্যই গুনাহ। আসুন এই গুনাহের ব্যাপারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার পবিত্র একটি হাদিসে মুবারাকার মধ্যে কী বলেছেন, অর্থাৎ সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের মান সম্মান কেমন, তাদের মর্যাদাটা কেমন। আজকে যারা আমরা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের সাথে খারাপ আচরণ করে থাকি, বিহেভ করে থাকি, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সমস্ত মানুষের গুনাহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া অনেক ভালো। দেখুন, সচরাচর গুনাহ নিয়ে আমরা উপস্থিত হওয়ার ক্ষমতা আমাদের নেই। সচরাচর আমরা যে গুনাহ নিয়ে ওঠাটা এটা কেমন আল্লাহ তাআলার সামনে, এটা কিন্তু ভালো কাজ নয়, উত্তম কাজ নয়। কারণ গুনাহের প্রতিদান কখনো ভালো হতে পারে না, গুনাহের প্রতিদান জান্নাত হতে পারে না, খারাপ আমলের প্রতিদান জান্নাত হতে পারে না, খারাপ আমলের প্রতিদান খারাপই হবে, জাহান্নামেই হবে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন,
যে সমস্ত মানুষের গুনাহ নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া অনেক ভালো, আমার সাহাবীদের সাথে শত্রুতামের গুনাহ নিয়ে উপস্থিত হওয়ার চেয়ে। আল্লাহ আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে কেমন গুনাহ, কেমন মারাত্মক গুনাহ, আজকে আমরা হেসে হেসে ওই সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে যে কটূক্তিমূলক কথা বলতে, অসম্মানজনক শব্দ ব্যবহার করতে আমরা দ্বিধাবোধ করি না। তো যারা আমরা বলছি তাদের অবস্থা কেমন হবে, যারা আমরা সঙ্গ দিচ্ছি তাদের অবস্থা কেমন হবে, যারা বলতেছে তাদের সঙ্গ দিচ্ছি তাদের অবস্থা কেমন হবে, চিন্তা করে দেখেছি আমরা, আমাদের কি মরতে হবে না? প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জি হ্যাঁ, যদি আমরা কেউ যদি এই মুহূর্ত পর্যন্ত সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে বেয়াদবি করে থাকে, তাহলে আমরা এখনই তওবা করিনি, এখনই তওবা করিনি, এখনও তওবার দরজা খোলা রয়েছে। এরপর কি বলা হচ্ছে, কেননা সাহাবিদের সাথে শত্রুতামি করা এমন গুনাহ যা কিয়ামত দিবসে ক্ষমা করা হবে না। হাই 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 প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখুন না, ওই কিয়ামত দিবস যে দিবসটা হচ্ছে শেষ দিবস, যে দিবসের আর কোনো শেষ দিবস নেই। আজকে আমরা দুনিয়ার মধ্যে অনেক দিবস পালন করি, হয়তোবা বছর ঘুরতে একটার পর একটা, একটার পর একটা আসতেই থাকে, আসতেই থাকে, কিন্তু ওই কিয়ামতের ময়দান শেষ দিবস আর কোনো দিবস থাকবে না। ওইটাই হচ্ছে শেষ ফয়সালার দিবস, ওইটাই হচ্ছে জান্নাত জাহান্নাম, কার ভাগ্যের মধ্যে জান্নাত আসবে, কার ভাগ্যের মধ্যে জাহান্নাম আসবে, ওই ফয়সালা করার দিবস। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে বলতেছেন যে সাহাবীদের সাথে শত্রুতামি করা এটা এমন গুনাহ যা কিয়ামত দিবসেও ক্ষমা করা হবে না। হাই হাই প্রিয় ইসলামী, হয়তো আমরা যে শুনেছি কিতাবের মধ্যে এসেছে, উলামায়ে আহলে সুন্নাত মুবাল্লিগ দাওয়াত ইসলামীরা আমাদেরকে বয়ান করেছেন যে হয়তোবা গুনাহ আমি করে ফেলেছি, ভুল হয়ে গিয়েছে, শয়তানের দোকায় পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে করে ফেলেছি, কিন্তু আল্লাহ তাআলা চাহে তো কিয়ামত দিবসে কোনো একটা উসিলা দিয়ে মাফ করবেন। কিন্তু সাহাবীদের সাথে বেয়াদবি করা, সাহাবীদের সাথে শত্রুতামি করা, এই গুনাহ আল্লাহ তাআলা কিয়ামত দিবসেও মাফ করবেন না। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে মুবারাকা থেকে আমরা বুঝতে পারলাম এটা অনেক বড় গুনাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ওই গুনাহ থেকে হেফাজত করুক, এবং সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে কটূক্তিমূলক কথা বলা, তাদের মান সম্মান খানি করা থেকে, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের অসম্মানজনক বাক্য ব্যবহার করা থেকে তাদের সম্মানের ক্ষতি হয়, তাদের সম্মান কমে যায়, ওই ধরনের কাজ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবং পাশাপাশি যারা এই ধরনের কথা বলে, যারা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে অর্থাৎ অসম্মানজনক অসম্মানজনক বাক্য ব্যবহার করে, যারা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের সাথে বেয়াদবি করে, ওই ধরনের ব্যক্তি থেকে, ওই ধরনের পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এবং দাওয়াত ইসলামে এটাই চাচ্ছে, জি আলহামদুলিল্লাহ, আপনি আমি দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে, মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামের মাদানী মহল, মাদানী পরিবেশ আপনাকে, আমাকে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদেরকে ভালোবাসা শেখাবে, কীভাবে ভালোবাসতে হবে সেটাই শেখাবে, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। জি হ্যাঁ, মাদানী পরিবেশের মধ্যে এটাই শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদেরকে যেভাবে মহাব্বত করতে হবে, যেভাবে ভালোবাসতে হবে, সেইভাবে মহাব্বত করা এবং ভালোবাসা পাশাপাশি তাদেরকে অনুসরণ করা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আমাদের সময় একেবারে শেষের দিকে চলে এসেছে, হয়তো অল্প সময়ের মধ্যে যে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের যে পরিপূর্ণ মর্যাদা সম্মান ব্যাপারে যে বলার সুযোগ অর্জন কখনো হয়নি, হবে না। তো আল্লাহ তাআলা আমরা যা শুনেছি বাস এর মাধ্যমে আমি মনে করি যে হাদিসে মুবারাকা, যে কোরআন পাকের আয়াত, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আমি শ্রবণ করেছি, শিখেছি, যদি আপনি আমি এর উপর আমল করি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারাও আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে অনেক ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে, এবং পাশাপাশি অন্য কোনো গুনাহ ভরা চ্যানেল নয়, বাস শুধুমাত্র 100% শরীরসম্মত মাদানী চ্যানেল দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খিলাফত ইমামত বিলায়েত।